ফ্যানরে ঝুলন্ত অবস্থায় ডাক্তরক মৃতদেহ উদ্ধার। রাউরকেলা এনআইটি মেডিকাল অফিসর ডাক্তর সন্তোষ সুগারক মিছে ঝুলন্ত মৃতদেহ। এনআইটি পরিসরে ভিকে হল সরকারি বাসভবন ঝুলন্ত অবস্থায় এই মৃতদেহ মিছে। মৃত ডাক্তর সন্তোষ সুগারক ঘর কর্ণাটক, তাঁর বয়স 30। সে অবিবাহিত লে নিকটর এক সুইসাইড নোট জবত করেছে পুলিশ। পারিবারিক কারণ সে আত্মহত্যা করেছে সুইসাইড নোট্রে উল্লেখ থাকা কুহযাচ্ছে। ডাক্তর সন্তোষ সুগার বর্ষক তলে এনআইটি রাউরকেলার যোগ দিয়ে সেক্টর তিন পুলিশ মৃতদেহ জবত করে এক অপমৃত্যু মামলা রুজু করে তদন্ত করুছি। অশোক দাস আম প্রতিনিধি রয়েছেন এ সম্পর্কের অধিক সূচনা সহিত। অশোক, বর্তমান সুদ্ধা পরিবার লোক খবর দিয়া গলানি কোন পারিবারিক কলহ কোন কাহিকি সে সুইসাইড কলে কিছু সূচনা পুলিশ রখিলানি কি? পুলিশ জবত করছি, পরিবার খবর দিয়া যাইছি এবং সুইসাইড নোটরে অনেক কিছু উল্লেখ আছে কিন্তু গোটিয়ে শব্দরে পুলিশ কইছি যে পারিবারিক কলহ যোগ আত্মহত্যা করিছিবার সুইসাইড নোটরে লেখি সে আত্মহত্যা করেছেন যা পুলিশ কইছি। কিন্তু যে যা কইবা সন্তোষ ভোগার যে অনেক ডাক্তার মৃত্যুবরণ করছেন যেত আজ কর্তব্যের ডিউটি যাই নথিলে পাখাপাখি পূর্বাহ্ন 11টা সময়ের যেত এনআইটি অধিকারী খোঁজলে সন্তোষ সুগারক এবং কাহিকি ডিউটি আসি না বলে আলোচনা হল তো দুই তিন জন কর্মচারী যাইলে তাঁর সরকারি বাসভবন কু সরকারি বাসভবন ভিতরপটু বন্ধ থিলা এবং যেত সমস্ত ডকা হল পরবর্তী সময়ের কবাট ভঙ্গা হল এবং কবাট ভঙ্গা হল পরে দেখলে যে ফ্যানরে ঝুলন্তা অবস্থায় ঝুলুছেন ডাক্তার সন্তোষ সুগার। তুরন্ত সেক্টর তিন পুলিশ কু ইনফরমেশন করা যাই খবর দিয়া যাই ঘটনাস্থলে সাইন্টিফিক ডগ স্কোয়াড এবং থানা আইএসি মধ্যে পৌঁছিলে এবং সুইসাইড নোট যা পুলিশ কৌছি যে সুইসাইড নোট মধ্যে আমার হস্তগত হয়েছি এবং গোটিয়ে লাইন কথা কইছি পুলিশ যে পারিবারিক কলহ যোগু আত্মহত্যা করেছেন বলে যা সুইসাইড নোট উল্লেখ আছে বলে পুলিশ স্পষ্টীকরণ করছি কিন্তু পারিবারিক কলহ কোন কাহিকি কোন পারিবারিক কলহ তো তা স্পষ্টীকরণ করি নাই পুলিশ যেহেতু তদন্ত করছে এক অপমৃত্যু মামলা রুজু করেছি এবং যেহেতু তাঙ্ক ঘর কর্ণাটক এবং বর্ষেক তলে এনআইটি রে সে ডাক্তার ভাবে যোগ দিয়েছিলে অবিবাহিত মধ্যে থিলে তো তমাম দিগকু নেকি পুলিশ বর্তমান তদন্ত আরম্ভ করেছি এবং পরিবার লোক খবর দিয়া যাইছে এবং যেহেতু কর্ণাটক পরিবার লোক আসন্তাকালি সন্ধ্যা সুদ্ধা রাউরকেলার পৌঁছিবার সম্ভাবনা রয়েছে। পরিবার লোক পৌঁছিলা পরে তদন্তর স্পষ্টকরণ হব যে যে সুইসাইড নোটরে উল্লেখ আছে যে পারিবারিক কলহ তো পারিবারিক কলহ কোন থিলা এবং তাঁকু বর্তমান আরজিএস র শবগৃহে রখা যাইছি এবং পরিবার লোক আসিলা পরে শব ব্যবচ্ছেদ হব এবং মৃতদেহ হস্তান্তর হব কিন্তু অপমৃত্যু মামলা করা যাইছি যে তদন্তর আউ কিছু দিগ আসে পুলিশ তাহলে টর্ন মামলা টর্ন অর্থাৎ অন্য দিগকু যাবার সম্ভাবনা রয়েছে। বহুত বহুত ধন্যবাদ অশোক এ সমস্ত সূচনা পাই এবং অপেক্ষা রয়েছে পরিবার লোকঙ্কর পৌঁছিবাকু এবং এহাপরে পুলিশর তদন্ত আগকু বড়িব কিন্তু বর্তমান সুদ্ধা যা সূচনা হস্তগত হয়েছে পারিবারিক কারণরু সে আত্মহত্যা করেছিবা সুইসাইড নোটরে উল্লেখ রয়েছে। ডাক্তার সন্তোষ সুগার বর্ষক তলে এনআইটি রাউরকেলার যোগ দিয়েছিলে তাঁর ঘর কর্ণাটক।